পহেলা বৈশাখে পান তৈরিশ খেলে বেইমান হওয়ার সম্ভাবনা আছে কিনা? পহেলা বৈশাখ পালন করা বাঙালি সংস্কৃতির অংশ, তাহলে এটা উদযাপন করতে আপনারা আলেম ওলামারা নিষেধ করেন কেন? সেটা 71 টিভিতে প্রকাশিত হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক উনি এভাবে ব্যাখ্যা করেন যে পেশা পেশা হাঁস হনুমান ইঁদুর ভাল্লুক বাঘ এগুলো আমাদের প্রকৃতির এক একটা অংশ, তা এবং এই প্রকৃতির এক একটা অংশকে নিয়ে যদি আমরা শোভাযাত্রা করি, এর মাধ্যমে মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি হয় যে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, এরকম একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে যায়। এখানে মূর্তি পূজা বা মূর্তির আদলে হিন্দুনি সংস্কৃতি ইত্যাদি বোঝানো যায় না, এভাবে তারা জীবে প্রেম অথবা প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হিসাবে পহেলা বৈশাখ দিনকে তারা বেছে নিয়েছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? পহেলা বৈশাখে উপলক্ষে করে যদি আমরা ওয়াজ মাহফিল অথবা বাংলা নববর্ষের সূচনা ইতিহাস সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করি, সেক্ষেত্রে কতটা যৌক্তিক হবে এবং এই অপসংস্কৃতি রোধে আলেম ওলামারা কি করতে পারে? এখানে ঢাকা ভার্সিটির বা বাংলা বিভাগের একজন অধ্যাপক উনি মৌলবীদেরকে মানে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে এভাবে বলেন যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরুতে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে বাংলাদেশের সমস্ত মৌলবীরা চুপ হয়ে যাবে, তারা আর পহেলা বৈশাখের বিরুদ্ধে কিছু বলবে না। এ ব্যাপারে আপনার কি মতামত? আরব কান্ট্রিতে হিজরি নববর্ষ উদযাপন করা হয় কিনা? আমরা যদি দেখি সেই সূচনা লগ্নের পহেলা বৈশাখ, যেটা ছিল অর্থনীতিকে কেন্দ্র করে, পহেলা বৈশাখে জমিদাররা হালখাতা করতো, সেখানে ব্যবসায়ীরা তারা হালখাতা করতো, জমিদাররা তাদের খাজনা উসুল করতো, সেখানে কিছু বিষয়ে ছিল এমন যে ব্যবসায়ীরা তাদের পাওনাদারদের কাছ থেকে উসুল করতো, তাদেরকে মিষ্টিমুখ করাতো, তারপরে জমিদাররা খাজনা নিত, যারা চাষি ছিল কৃষিজীবী ছিল কৃষক ছিলেন তারা তাদের বাড়িতে আসতেন, এটা খাওয়া দাওয়ার একটা বিষয় ছিল, এটা ছিল মূলত পহেলা বৈশাখ। এটাকে কেন্দ্র করে কিছু মেলার আয়োজন করা হতো, সেখানে কাস্তে লাঙল টাঙল ইত্যাদি সেখানে ক্রয় বিক্রয় করা হতো, তো এইগুলোর সাথে ইসলামের তো আদৌ তেমন কোনো সংঘর্ষ ছিল না। কিন্তু পহেলা বৈশাখের নামে আজকে যে পৌত্তলিকতাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের আপত্তি। আমি যদি শুরু করি আনন্দবাজার পত্রিকার একটা হেডলাইন দিয়ে তাহলে বিষয়টা স্পষ্ট হবে। আনন্দবাজার পত্রিকা অনলাইন সংস্করণ 15 এপ্রিল 2018, সেখানে দেবদূত ঘোষ ঠাকুর তিনি লিখেছেন যে আজকের পহেলা বৈশাখকে মূল্যায়ন করতে গিয়ে তিনি যেটা লিখেছেন খেয়াল করুন, এই পহেলা বৈশাখকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন, কার সঙ্গে তুলনা করা যেতে পারে, কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পুজো মণ্ডপ, কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা, তা সে রমনার বটমূলের বৃন্দ গানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা, পুজো বসন্ত উৎসবের মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল। আনন্দবাজার পত্রিকা অনলাইন সংস্করণ 15 এপ্রিল 2018। তাহলে এই যে আনন্দবাজার পত্রিকা, আমরা জানি কলকাতার একটা বহুল আলোচিত একটা পত্রিকা, সেখানে দেবদূত ঘোষ ঠাকুর আমাদের আজকের যে পহেলা বৈশাখ সেটাকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে তার কাছে মনে হচ্ছিল যে এটা কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পুজো মণ্ডপ। তাহলে আজকের যে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে সেটাকে দেবদূত ঘোষ ঠাকুর অর্থাৎ একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি মূল্যায়ন করছেন যে তার কাছে মনে হচ্ছে এটা কলকাতার কোনো পূজা মণ্ডপ, একটা উৎসব সেটাকে মনে হচ্ছে। কাজেই যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের আজকের বর্ষবরণ বা পহেলা বৈশাখকে তারা তাদের পূজা মণ্ডপ হিসেবে তারা কম্পেয়ার করতে পারছে বা উল্লেখ করতে পারছে, সেখানে কি করে একজন মুসলমান সেগুলাকে আমরা নিতে পারি, এ হলো আমাদের প্রথম কথা। আমরা যদি এখানে উল্লেখ করতে চাই, এটা দেখলাম আমরা আনন্দবাজার পত্রিকায়, দৈনিক ইনকলাব আমরা যদি দেখি এখানে অনলাইন সংস্করণ 11 এপ্রিল 2019, তারা কি লিখেছে, মঙ্গল শোভাযাত্রার বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু কুমির ও বিভিন্ন দেবদেবীর বড় বড় মূর্তি ছবি ও মুখোশ নিয়ে র্যালি বের করা হয়, বলা হয় এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। ঠিক যেভাবে হিন্দু ধর্মাবলম্বীরা পুজোর মতো তাদের ধর্মীয় উৎসবগুলোতে বিভিন্ন মূর্তি তৈরি করে তাদের কাছে মঙ্গল কামনা করে, আনন্দবাজার এজন্যই বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা সহ পহেলা বৈশাখের অন্যান্য কার্যকলাপকে পূজা মণ্ডপের উৎসবের সাথে তুলনা করেছেন, দৈনিক ইনকিলাব অনলাইন সংস্করণ 21 এপ্রিল 2019। তাহলে আমি দুটো পত্রিকার মূল্যায়ন এখানে উল্লেখ করলাম, একটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা আর একটা আমাদের দেশের দৈনিক ইনকিলাব, দুটোকেই কিন্তু আজকের পহেলা বৈশাখ
বা বর্ষবরণ যেটা সেটাকে কিন্তু তারা উল্লেখ করেছে পুজো মণ্ডপের একটা নব্য সংস্করণ। আমরা যদি সহজ ভাষায় বলতে পারি যে পৌত্তলিকতার একটা নব্য সংস্করণই হচ্ছে আজকের পয়লা বৈশাখ বা বর্ষবরণ বা মঙ্গল শোভাযাত্রা। সুতরাং যেখানে পৌত্তলিকার গন্ধ আছে, যেখানে শিরিক আছে, সেখানে কখনোই কোনো মুসলমান পার্টিসিপেট করতে পারে না, ইসলাম কখনো সেটাকে অ্যালাউ করতে পারে না। জি হজরত, আপনার এই জবাবের প্রসঙ্গিকে একটা কথা আসে, সেটা 71 টিভিতে প্রকাশিত হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক উনি এভাবে ব্যাখ্যা করেন যে পেশা পেশা হাঁস হনুমান ইঁদুর ভাল্লুক বাঘ এগুলো আমাদের প্রকৃতির এক একটা অংশ, তা এবং এই প্রকৃতির এক একটা অংশকে নিয়ে যদি আমরা শোভাযাত্রা করি, এর মাধ্যমে মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি হয় যে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, এরকম একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে যায়। এখানে মূর্তি পূজা বা মূর্তির আদলে হিন্দুনি সংস্কৃতি ইত্যাদি বোঝানো যায় না, এভাবে তারা জীবে প্রেম অথবা প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হিসাবে পয়লা বৈশাখ দিনকে তারা বেছে নিয়েছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? জি, একটা হাস্যকর লজিক দিয়েছে, পশু প্রেম আর জীব প্রেম তার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে তারা শোভাযাত্রা বের করবে, আর সেটাকে আমাদেরকে পশু যাত্রা, পশু প্রেম, পশুর প্রতি প্রকৃতির প্রতি ভালোবাসা উদ্গিরণ করবে। আহারে কি পশু প্রেম! তাদের পশু প্রেম দেখলে মনে হয় পশুরাও হাসে, দুঃখ লাগে আমাদের এ কথা শুনে। শাক দিয়ে মাছ ঢাকার একটা অপপ্রয়াস, কোন প্রসঙ্গেটা হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। মঙ্গল শোভাযাত্রা তার মানে হচ্ছে মঙ্গল প্রার্থনা। এখানে কখনোই শিরোনাম এটা হচ্ছে না যে আমার প্রকৃতি রক্ষা, আমার প্রকৃতি প্রেম, আমার পশু প্রেম, এগুলো নিয়ে কিন্তু তাদের কোনো চুলকারি নাই। হ্যাঁ, তাদের পশু প্রেম, তাদের পশু প্রেমটা তখনই উদ্গিরণ করে দেয় তারা যখনই কোরবানি আসে, মুসলমানদের যখন ঈদুল আজহা আসে তখনই তাদের পশু প্রেমের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে প্রসঙ্গটা কি, প্রসঙ্গটা হচ্ছে বর্ষবরণ, প্রসঙ্গটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, তার মানে মঙ্গল কামনা। এই যে তাদের যে উক্তির অন্তরালে তারা যে পৌত্তলিকতার প্রতি তাদের প্রেম ভালোবাসা রয়েছে তার বহিঃপ্রকাশ করছে। আমি এখানে আপনাকে তথ্য দিচ্ছি, মঙ্গল শোভাযাত্রায়, মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতীকগুলো ব্যবহার করা হয়, আমরা যদি মোটা দাগে এখানে উল্লেখ করি যে লক্ষ্মী, পেঁচা, ময়ূর, হাঁস, সিংহ, বাঘ, হাতি, ইঁদুর, ঘোড়া, প্রজাপতি, তারপরে কচ্ছপ, ফড়িং, ঈগল, পুতুল, সূর্য দেবতা, লোকজ, নৌকা, কোলা ইত্যাদি, এগুলোই তো ব্যবহার করা হয়। আমরা এবার আপনাকে আমরা কিছু তথ্য দেই, অবাক হওয়ার মতো কিছু তথ্য শোনেন। এখানে যেই যেই প্রাণীগুলোর মুখোশগুলো এখানে ব্যবহার করা হয়, ধরুন এক নম্বর ধরি আমরা পেঁচা, পেঁচাকে তারা এখানে হাইলাইট করে। আমরা জানি আগে, আমি আগেই স্পষ্ট করেছি যে এটা আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ বর্ষবরণ, এটা কিন্তু প্রকৃতি প্রেম না, এটা কিন্তু প্রকৃতি রক্ষার জন্য সেই কোনো শোভাযাত্রা না। সুতরাং মানুষকে উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিয়ে অথবা শাক দিয়ে মাছ থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ অন্তত পক্ষে সচেতন মুসলমান দিবে বলে আমার মনে হয় না। তো এখানে কি করা হয়, প্যাচার মুখোশ বা প্যাচার আকৃতি প্রতিকৃতি এখানে ব্যবহার করা হয়। আরেকটু এখানে উল্লেখ করি, প্রথমে দেখবেন যে এখানে সূর্যের আকৃতিতে, সূর্যের আকৃতি এখানে বা প্রতিকৃতি তৈরি করা হয়, তার মানে হিন্দু ধর্ম বিশ্বাসে সূর্য কিন্তু তারা একটা দেবতার আসন কিন্তু সেখানে গেড়ে বসে আছে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো এখানে কিন্তু সূর্য দেবতাকে তারা নিয়ে আসছে। দুই নম্বর, তারা এখানে নিয়ে আসছে কি, পেঁচা। আমরা জানি যে পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন, হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এখন লক্ষ্মী দেবীকে, সে লক্ষ্মী হচ্ছে ধন এবং ময়ূর, ময়ূর এখানে দেখবেন যে বিশাল বড় ময়ূর, ময়ূর হচ্ছে কার্তিক, কার্তিক দেবীর বাহন হচ্ছে ময়ূর। এরপরে হাঁস, হাঁসের কথা বলবেন, দেখবেন বড় বড় হাঁস, এটা হচ্ছে সরস্বতী দেবীর বাহন। তো আমরা এখানে আরো কয়েকটা উল্লেখ করি, এখানে দেখবেন ইঁদুর গণেশ দেবতার বাহন, সিংহ দেবী দুর্গার বাহন। এখন এই যে আমি যে বললাম যে এগুলো হচ্ছে তাদের দেবতার বাহন, আমরা এখান থেকে কোন জায়গা থেকে এটা আমরা নিয়েছি সেটা আমি একটু উল্লেখ করি যে আপনারা দেখতে পারেন দেব দেবীর বাহন সংক্রান্ত আলোচনা এটা নেওয়া হয়েছে, আমরা নিয়েছি কোথা থেকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত শিক্ষক সংস্করণ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম শ্রেণী, লেখক ও সম্পাদক ডক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস, ডক্টর ধীরেন্দ্রনাথ
তরফদার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 69-70 পৃষ্ঠা বোর্ড 69-70 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 কর্তৃক প্রকাশিত প্রথম মুদ্রণ 2016 পৃষ্ঠা 5 থেকে 12 এই বইতে এখানে বলা হয়েছে যে এগুলো হচ্ছে তাদের দেবদেবীর বাহন তার মানে হচ্ছে কি মঙ্গল শোভাযাত্রা করছে আর দেবীদের বাহনগুলো প্রস্তুত এবার তারা আহ্বান জানাচ্ছে দেবী তুমি আসো কল্যাণ নিয়ে তুমি মঙ্গল নিয়ে তোমাদের বাহন প্রস্তুত এটা হলো তাদের মূল থিম মূল উদ্দেশ্য এটাকে ঢাকার জন্য তারা যতই মুখরোচক কোন কথা আওড়াক না কেন কোন তাওহীদ বাণী কোন মুসলমান সেটা নিতে পারে না কেন পারে না আমরা জানি যে মঙ্গল অমঙ্গলের একচ্ছত্র একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير কল্যাণ সরকার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সুতরাং কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ কল্যাণ না দেওয়ার মালিকও আল্লাহ ওয়া ইয়ামসিসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদরি আল্লাহ পাক বলেন যে হাবিব আপনাকে যদি আল্লাহ পাক কোনো অকল্যাণ দেন সেই অকল্যাণ প্রতিহত করার মতো কেউ নেই আবার যদি কোনো কল্যাণ দেন সেই কল্যাণকে আটকে রাখার মতো কেউ নেই প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা কিন্তু বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন আল্লাহ তোমারই গোলামি করি তোমার কাছেই সাহায্য চাই সুতরাং এটাই হচ্ছে আমার তাওহীদের মূল প্রতিপাদ্য বিষয় একজন মুমিন একজন মুসলমান তার কনসেপ্ট এটাই হবে সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইব তিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি আমাদের কল্যাণ দিবেন কোন পত্তলিকের কাছে কোন শোভাযাত্রা কোন কল্যাণ বয়ে আনতে পারে এটা কোন মুমিন মুসলমান যদি বিশ্বাস করে তার সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে সে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত জি শেখ আলহামদুলিল্লাহ আমরা এতটুকু নিশ্চিত হলাম যে কোন পেঁচা হাঁস হনুমান ইঁদুর বাদুর এগুলো আমাদের কল্যাণ বয়ে আনতে পারে না এখন বাংলাদেশে কয়েক বছর প্রায় 8 থেকে 10 বছর আগেও পহেলা ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তারপর বিজয় দিবস স্বাধীনতা দিবসে আমরা গান বাদ্য শুনতাম তখন আমরা হারাম হারাম বলতাম এবং এটাকে যেভাবে সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতাম কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে আমাদের হারাম বলার মাধ্যমে গান বাজনা থামতেছে না এরপরে আমরা এটাকে পরিবর্তন করার জন্য আমরা ইসলামী নাসিব বিজয় দিবসের গজল 21শে ফেব্রুয়ারির গজল ইত্যাদি আমরা কালচার সৃষ্টি করলাম এতে করে আস্তে আস্তে করে বিজয় দিবস স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারিতে যত অপসংস্কৃতি বা গান বাজনা হতো এগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে ঠিক তদ্রূপভাবেই পহেলা বৈশাখে উপলক্ষে করে যদি আমরা ওয়াজ মাহফিল অথবা বাংলা নববর্ষের সূচনা ইতিহাস সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করি সেক্ষেত্রে কতটা যৌক্তিক হবে এবং এই অপসংস্কৃতি রোধে আলেম ওলামারা কি করতে পারে প্রথম কথা হচ্ছে যে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কতটুকু আমরা প্রথমে এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়াদালিকা যাআফুল ঈমান আপনার আমার করণীয় কি সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন যখন কোনো খারাপ কাজ শরীয়ত গরহিত কোনো কাজ হবে ক্ষমতা থাকলে সেটা প্রতিহত করো এখন এই যে মান রাআ মুনকারাম মিনকুম ফালইগাইয়িরহু বিয়াদিহি শক্তি প্রয়োগ করা এটা হচ্ছে রাষ্ট্রের কাজ রাষ্ট্র সেখানে কোনটা শরীয়ত বিরোধী হচ্ছে কোনটা শরীয়ত বিরোধী হচ্ছে না কোনটা শিরিক হচ্ছে কোনটা শিরিক হচ্ছে না যেই রাষ্ট্র মুসলমানদের প্রতিনিধিত্ব করবে তাদের উপরে অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই শরীয়ত গরহিত কাজ থেকে তাকে বিরত রাখা হ্যাঁ কোনো ব্যক্তির যদি ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে এমন কোন বিষয় থাকে যেমন ধরুন আপনার পরিবারে যদি কোনো শরীয়ত গরহিত কাজ হয় সেখানে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিক কোনো জায়গায় যদি শরীয়ত গরহিত কোনো কাজ হয় বা সংস্কৃতির অবয়বে সেটা চর্চা হয় সেই জায়গায় কিন্তু আপনি শক্তি প্রয়োগ করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হবে যদি ওই পরিমাণ শক্তি আপনার না থাকে সেটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য তাহলে এটা হলো প্রথম কাজ দুই নম্বর হচ্ছে যদি এই স্টেজে আমাদের শক্তিটা না থাকে তাহলে আমরা সেকেন্ড স্টেজ আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা আমাদের মুখের দ্বারা আমরা সেটাকে নিষেধ করব আমরা সেটার ক্ষতিকর দিকগুলো আমরা তুলে ধরব আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করব এটাও যদি সম্ভব না হয় নবীজি বলেছেন অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করার পরিকল্পনা করা বা ঘেরা করা এটা হচ্ছে ওয়াদালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা শিরিক
কোনটা শিরিক না, কোনটা কুফর, কোনটা ইমান, সেগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা। আলহামদুলিল্লাহ উলামা ইকরাম যখনই শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে এই জায়গাটা থেকে তারা তাদের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। আমাদের যে কাজ ছিল সচেতন করা, কোরআন কারিমের মধ্যে আল্লাহপাক বলছেন ওমা আলাইনা ওমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া। সুতরাং এই জাতির কাছে আমাদের দায়িত্ব হচ্ছে এটা পৌঁছিয়ে দেওয়া। সুতরাং সেই জায়গা থেকে আমরা এটা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি যে পয়েন্টটা বলতে চাইছিলাম যে আমরা ওলামায়ে কেরাম এত নিষেধ করি, তারপরও এটা ডে বাই ডে আরো ইনক্রিজ হচ্ছে। এখন এটার পরিবর্তন কিভাবে? ওয়াজ মাহফিলের মাধ্যমে, অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি পহেলা বৈশাখের ব্যানারে ওয়াজ মাহফিল সেমিনার সিম্পোজিয়াম বা অন্য কিছু করা যায় কিনা, গজল নাশিদ? জি, আপনি আপনার এই দ্বিতীয় অংশের জবাবে আমি একটু পরে আসছি, আমি এর সাথে আরেকটু অ্যাড করতে চাই। আপনি ওয়াজ নসিহত বলছেন যে সভা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, তারপরে ওগুলো কমছে না কেন? দেখুন একটা জিনিস মনে রাখবেন, ইসলামে দুই ধরনের আদর্শ আছে, দুই ধরনের আদর্শ। একটা হচ্ছে নাসিহামূলক আদর্শ, যেটা আমরা করতে পারি, আরেকটা হচ্ছে শক্তি বা ক্ষমতা প্রয়োগ করে খারাপ জিনিসগুলো বন্ধ করা। এই দায়িত্ব হচ্ছে সরকারের। ইসলামের এই দুইটা আদর্শ যতক্ষণ না পর্যন্ত কোন সমাজে এস্টাবলিশড হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই সমাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য আপনি অবলোকন করতে পারবেন না। ইসলামের আরেকটা আদর্শ হলো দণ্ডবিধি, সেগুলো আপনাকে কায়েম করতে হবে। তো সামগ্রিক ভাবে যখন ইসলামকে আপনি কোন একটা সমাজে অ্যাপ্লাই করবেন, তখনই সেই সমাজে আপনি ইসলামের সুফল ভোগ করতে পারবেন, এটা ছাড়া সম্ভব না। দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন যে এর বিকল্প কি ব্যবস্থা আছে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শরিয়াতের সীমারেখার মধ্য থেকে, শরিয়াতের সীমারেখার মধ্য থেকে, যেমন আমি প্রথমে একটা এক্সাম্পল দিই, ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট বালিকারা তারা বিভিন্ন কবিতা আবৃত্তি করছিলেন, তারা গান গাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন, ছোট ছোট বালিকাদেরকে ওভাবে দেখলেন কবিতা আবৃত্তি করতে, গান গাইতে, তিনি নিষেধ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না, তাদেরকে ছেড়ে দাও, তারা এটা গাইতে থাকো, বলতে থাকো। তাহলে বোঝা গেল যে শরীয়তের যেটা অনুমোদন আছে, শরীয়ত যেটাকে অ্যালাউ করে, সেক্ষেত্রে করতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আজকে যেটা আপনি যেই সংস্কৃতির অবয়ব দিতে চাচ্ছেন বা দিচ্ছেন, অদূর ভবিষ্যতে এই সংস্কৃতি সেটা আবার সেই নিষিদ্ধ সংস্কৃতির দিকে ধাবিত হয় কিনা বা টেনে নিয়ে যায় কিনা, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে। ধরুন একসময় মানুষ গান বাদ্য, যে আমি একটু শেষ করি, গান বাদ্য এটা হারাম, গান বাদ্য এটা হারাম, এটা কোনো ব্যক্তি যদি গান বাদ্য করে হারাম জেনে, তাহলে অন্তত সে কাফের হবে না। কিন্তু আপনি এমন সংস্কৃতি চালু করে দিলেন যেটা ঠিক ওই হারাম গান বাদ্যটাকে জায়েজ করে দেওয়ার একটা অপপ্রয়াস হলো, তাহলে মানুষ গান বাদ্য করবে জায়েজ মনে করে, তখন কিন্তু নাজায়েজ মনে করে করবে না, তখন মানুষের ঈমানটা চলে যাবে। এই জন্য বিকল্প ধারা যারা দিতে চাচ্ছে, তাদের এই বিষয়গুলো সচেতনতার সাথে হ্যান্ডেল করা চাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। সেই আদর্শকে ডান পাশ করে, ডান বাম করে, আট পিস করে, কাটসাট করে কখনো ইসলামের প্রকৃত কল্যাণ বয়ে আনবে বলে আমার মনে হয় না। এই বিষয়গুলো যারা সংশ্লিষ্ট আছে তারা খুব দূরদর্শিতার পরিচয় দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। হযরত, এখানে ঢাকা ভার্সিটি বা বাংলা বিভাগের একজন অধ্যাপক উনি মৌলভীদেরকে, মানে আলেমুল আমাদেরকে কটাক্ষ করে এভাবে বলেন যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরুতে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে বাংলাদেশের সমস্ত মৌলভীরা চুপ হয়ে যাবে, তারা আর পহেলা বৈশাখের বিরুদ্ধে কিছু বলবে না। এই এ ব্যাপারে আপনার কি মতামত? এটা হচ্ছে, উনি হতে পারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু ইসলাম সম্পর্কে যে ওনার ন্যূনতম জ্ঞান নেই, উনি যে জ্ঞান দন্যতায় ভুগছেন অথবা উনি যে দেউলিয়া হয়ে গিয়েছেন, তারই একটি বহিঃপ্রকাশ আমি মনে করি তার এই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে মদ পান করে, তাহলে মদ হালাল হয় এটা কোনো মুক্তি ফতোয়া দেয় না। এটা ওনাদের বুঝতে হবে, ইসলামকে ইসলামের জায়গা থেকে বুঝতে হবে। ইসলাম হুজুগে বাঙালির মতো, ইসলাম কোনো হুজুগে জীবন বিধান বা ধর্ম নয়। ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে, সুনির্দিষ্ট রুলস আছে। কোনো ব্যক্তি যদি সিনেমা উদ্বোধন করতে গিয়ে কোরআন তেলাওয়াত করে, ব্যাংক উদ্বোধন করতে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তার অর্থ এই নয় যে সেখানে সিনেমা বৈধ হয়েছে, সেখানে এই সুদ বৈধ হয়েছে। যারা এটা করে
আমরা মনে করি যে ইসলামের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই, ইসলামী নলেজ শূন্য মানুষটাই এই ধরনের কথা বলতে পারে। আমি মনে করি যে এরা তো আসলে বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। আমি কিছু সব বুদ্ধিজীবীকে বলছি না, আমি টকশোতেও বলি যে এই কিছু কিছু বুদ্ধিজীবী আছে আসলে এরা বুদ্ধি প্রতিবন্ধী। মানে বুদ্ধি প্রতিবন্ধীকে যে নিজের বুদ্ধিতে চলতে পারে না, ওই দাদা বাবু ওই পশ্চিমা শের ভল্লুক তাদের ওখান থেকে যা সাপ্লাই হবে ওদের মুখ দিয়ে সেটাই বের হবে। সুতরাং এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, ইসলাম এরকম কোন তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী নামক বুদ্ধি বুদ্ধিজীবী তার কোনো বক্তব্য কিছু যায় আসে না। বরং ইসলামের সুনির্দিষ্ট রুলস আছে, সুনির্দিষ্ট নীতিমালা আছে। ইসলামের যেটা হারাম সেটা অবশ্যই হারাম, ইসলামের যেটা হালাল সেটা অবশ্যই হালাল। সুতরাং যেখানে পৌত্তলিকতা রয়েছে, যেখানে মঙ্গল শোভাযাত্রার বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক শিরিকি কর্মকাণ্ড আছে, যেখানে পৌত্তলিকতাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, যেখানে সূর্য পূজার সেই হাজার বছরের প্রকৃতি পূজা আমাদেরকে বলা বলে ব্যাকটেড সেকেলে, আফসোস লাগে আজকের তথাকথিত বুদ্ধিজীবী এবং বুদ্ধি প্রতিবন্ধী যারা মুসলমানদেরকে আমাদের ইসলামকে সেকেলে বলে। অথচ এই প্রকৃতি পূজায় বিজ্ঞানের যুগে ওরা করে, ওরা পহেলা বৈশাখ ওখানে গিয়ে সূর্য পূজা করে, এসো হয়ে বৈশাখ এখানে সূর্যের গান করে। এটা তো হাজার হাজার বছর পূর্বে সেই গ্রিক সভ্যতার তারা সেই প্রকৃতি পূজা করতো। আজকের বিজ্ঞানের যুগে এসে ওরা নতুন অবয়বে নতুন আঙ্গিকে ওরা সেই প্রকৃতি পূজা করছে, ওরা ব্যাকডেট না বরং ডাবল ব্যাকডেট ডাবল সেকেলে, অথচ সেই পুদুর পিণ্ডিটা পুদুর ঘাড়ে চালায়। মানে ওদের দোষটা আমাদের উপরে চাপায়। তো আমি মনে করি এই সকল তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী এদের কথা ইসলামের কিছু যায় আসে না। ইসলাম ওহী ভিত্তিক জ্ঞান ভিত্তিক ধর্ম, জীবন ব্যবস্থা সুনির্দিষ্ট নীতিমালা আছে। ওদের কাজ ওদের মতো, আমরা এত দেউলিয়া না যে ওখান থেকে ধার করে আনতে হবে এখান থেকে ধার করে আনতে হবে। বাঙালি সংস্কৃতির নামে আজকে যে হিন্দুয়ানি সংস্কৃতি এবং পৌত্তলিকতা কেন্দ্রিক যে সংস্কৃতিকে ওরা গলধকরণ করছে, এটা ওদের দেউলিয়াপনতারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। জি হজরত, আমাদের টাইম প্রায় শেষ, যাই সর্বশেষ যে আমাদের প্রশ্নটা হাতে আসছে, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেলে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে কিনা? পহেলা ইলিশ, জি খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি অবতারণা করেছেন। পহেলা বৈশাখের সাথে আসলে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নাই। পহেলা বৈশাখের ইতিহাস যদি আপনি ঘাঁটেন, পহেলা বৈশাখের ইতিহাস যদি আপনি চর্চা করেন, তার সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্কই নেই। এই মাত্র কয়েকদিন আগেই এটা শুরু হয়েছে রমনার বটমূলে পান্তা ইলিশ খাওয়া। তবে পান্তা ইলিশ খাওয়া তো মূলত বৈধ, মূলত এটা বৈধ জিনিস। আপনি পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাবেন, সুস্বাদু খাবার, যে কোনো দিন খেতে পারেন। সমস্যাটা বাদে ওই জায়গায় যে পহেলা বৈশাখ আসলেই আমাকে পান্তা ইলিশ খেতে হবে, তো এই যে একটা সংস্কৃতি বা একটা বিদাত এটা ঢুকানো হচ্ছে বা চালু করা হচ্ছে বা নতুন একটা সংযোজন এখানে করা হচ্ছে, তো মূলত জিনিসটা বৈধ ছিল, বাট এই দিনেই করতে হবে, এই দিনে খেতে হবে, এই জায়গাটায় আমাদের আপত্তি আছে। তবে বিষয়টা এমন না যে পহেলা বৈশাখের দিন যদি কেউ পান্তা ইলিশ খায় সে বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং এটা হচ্ছে মুসলিম, একজন মুসলিম হিসেবে আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা কর্মকাণ্ড এটা হওয়া উচিত ইসলামের ছাঁচে, ইসলামের রঙে, কোরআন এবং সুন্নার রঙে। কিন্তু এটা কোরআন সুন্নাহ বিবর্জিত একটা হচ্ছে, মানে নিজের মন গড়া একটা পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে। একটা বৈধ জিনিসও অনেক সময় দেখেন বৈধ জিনিস, কিন্তু সেটাকে যখন তার সাথে কোনো একটা অপসংস্কৃতি যুক্ত হয়ে যায় সেই বৈধ জিনিসটাও কিন্তু অবৈধ হয়ে যায়। ঠিক একইভাবে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া এটা তো মূলত বৈধ ছিল, কিন্তু ওই পহেলা বৈশাখে ওই দিনে করতে হবে এই জায়গাটা আমাদের আপত্তি আছে। দ্বিতীয় আরেকটা আপত্তি আছে, সেটা হলো এখানে নির্লজ্জতা হয়। এখানে অনেক তরুণ তরুণী যারা এই দিনকে উপলক্ষে করে কিছু ব্যবসা বাণিজ্য তারা করে, তারা এখানে দেখা যায় যে অনেক তরুণীরা তারা দোকান সাজিয়ে বসে, এমনকি কিছু তরুণ আছে যারা আমি তো বলি এদেরকে নির্লজ্জ, মানে এই তরুণী সে হাত ধুলো কি ধুলো না, তার হাতে নোংরা কি নোংরা মানে পরিষ্কার আছে কিনা, তাদের হাত দিয়ে অনেক সময় খাইয়ে দিচ্ছে, যেটা নির্লজ্জতা এবং রুচিহীনতার একটা পরিচয়, শিষ্টাচার পরিপন্থী একটা বিষয় বলে আমার কাছে মনে হয়। এটাকে আমি ওই মঙ্গল শোভাযাত্রার মতো এত মারাত্মক আমার কাছে এটা মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা আলেম ওলামারা হিজরি নববর্ষকে বা হিজরি বর্ষকে অথবা আরবি সালকে যেভাবে সম্মান করি, আসলে আরব কান্ট্রিতে হিজরি নববর্ষ উদযাপন করা হয় কিনা? দেখুন, আমাদেরকে মাপকাঠি হিসেবে গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্নাকে। কোরআন এবং সুন্না কি বলে? আরব সংস্কৃতি এক জিনিস আর
ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার আরেক জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ রাসূলের আদর্শ সুতরাং এই দুইটা দিয়ে আপনি মাপকাঠি আপনি আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন কোরআন এবং সুন্নায় কোন দিবস সেলিব্রেট করার এরকম কোন বিধান আমরা অন্তত পক্ষে পাই না খুঁজে সুতরাং আরবরা যদি কোনো কিছু করে আমি একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে আরবরা হ্যালোইন উৎসব পালন করেছে আমরা কখনো সেটাকে বৈধতা দিতে পারি না আরবরা দেখবেন জুব্বা পরে টাকনুর নিচে দিয়ে টেনে হেসে রাস্তা সব পরিষ্কার ঝাড়ু দিয়ে দিয়ে দেয় সেটাকে আমরা কখনোই ইসলামী পোশাক বা ড্রেস বলতে পারি না সুতরাং আরবরা করবে বলেই সেটা বৈধ হয়ে যাবে এটাকে কখনো আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না বলতে পারি না আমরা বলবো কোরআন এবং সুন্না আমাকে যতটুকু গাইডলাইন দিয়েছে আমাকে যতটুকু দিক নির্দেশনা দিয়েছে সেখানে আমরা দেখি জন্মদিবস জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী অমুক দিবস তমুক দিবস সেলিব্রেট করার কোন স্থান কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের প্রকৃত যুগে এটার কোনো ভিত্তি ছিল না হিজরি নববর্ষের প্রবর্তনটা শুধুমাত্র হয়েছিল সেটা হচ্ছে ইসলামী কর্মকাণ্ড যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ফরমানগুলো বিভিন্ন গভর্নরের কাছে পাঠাতেন তারিখ এবং সন না থাকার কারণে তারা বিভ্রান্তিতে পড়তেন সেগুলো রক্ষা করার জন্য এটা ইসলাম মুসলমানদের একটা আলাদা আলাদা একটা হিজরি থাকা দরকার সেজন্য বাট এটাকে উদযাপন করতে গিয়ে আমি একেবারে পশ্চিমা সংস্কৃতির ধাঁচে নববর্ষ কেন্দ্রিক আমি উদযাপন করবো এটা কখনো ইসলাম এলাও করে না।